আজমলের এই অভব্য আচরণের প্রতিবাদে রাজ্য জুড়ে তীব্র আন্দোলন সংগঠিত হতে দেখা গেছে। শিলচরেও শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে শহরের সাংবাদিকরা জমায়েত হয়ে আজমলের বিরুদ্ধে ক্ষোভ ব্যক্ত করেন, পরে আজমলের প্রতিকৃতি দাহ করেন, পরে তারা শীঘ্র আজমলের গ্রেপ্তারও দাবি করেন। আমরা আজকে শিলচরে যারা সাংবাদিকতা করি পত্রিকা এবং ইলেকট্রনিক মাধ্যমের, আমরা বদরুদ্দিন আজমল কালকে যে ঘটনাটা ঘটিয়েছেন সাংবাদিকদের সঙ্গে তার তীব্র নিন্দা জানাই এবং একই সঙ্গে আমরা বদরুদ্দিনের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। এআইডিএফ জনসমর্থন এড়ানোর ফলে যেভাবে তিনি কাণ্ডজ্ঞান শূন্য হয়ে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের একজন প্রতিনিধিকে যেভাবে তিনি আক্রমণ করেছেন সেটা সভ্য সমাজের কলঙ্ক, তাই তাকে আমরা চরম হুঁশিয়ারি দিচ্ছি। বদরুদ্দিন আজমলকে আপনি এ ধরনের কার্যকলাপ থেকে বিরত হন এবং আইনের কাছে আপনি আত্মসমর্পণ করুন, নতুবা আগামী দিনে আপনাকে তীব্র প্রতিরোধের মুখে পড়তে হবে। এই শিলচরেও আমরা আপনার বিরুদ্ধে, বরাক উপত্যকায় আপনার বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তুলবো।